এই মুহূর্তে দর্শকক দিবলৈছো এক গুরুত্বপূর্ণ খবর। ডুমডুমাত চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। ডকাইতিৰ উদ্দেশ্যে বিধ্বক আক্রমণ করা হৈছে। ডুমডুমাত পুনৰ এক চাঞ্চল্যকৰ ঘটনা পোহৰলৈ আহিছে। ডকাইতিৰ উদ্দেশ্যে দুজনীয়া দুর্বৃত্তৰ দল এটাই অকলশরীয়াকৈ বাস করা হাতীৰ ঊর্ধৰ এগৰাকী বৃদ্ধক আক্রমণ করা ঘটনা সংঘটিত হৈছে। ঘটনার বিবরণী মতে সোমবারে সন্ধ্যা প্রায় 8 বজাত রূপাই সাইডিং কনিষ্ঠ মহাবিদ্যালয় সন্মুখৰ আবাসী রমণী পাটোয়ারী নামৰ লোকজনৰ বাসগৃহত দুজন অচিনাক্ত লোকে প্রবেশ করে বৃদ্ধগৰাকীক শারীরিকভাবে আক্রমণ করবলে লয়। এই ঘটনাত চিঁড় বাখর করা দুর্বৃত্ত দুজন ঘটনাস্থলীর পলায়ন করে। পরবর্তী সময়ত ঘটনা সন্দর্ভত রমণী পাটোয়ারিয়ে ডুমডুমা থানাত এজাহার দাখিল করে আর আরক্ষী ইতিমধ্যে ঘটনার তদন্ত আরম্ভ করেছে। উল্লেখযোগ্য যে ড্রাগস সেবনকারী দ্বারাই ডুমডুমা অঞ্চলত সঘনাই লুট আর ডকাইতির চেষ্টার ঘটনা সংঘটিত হয়ে থাকা বলে সন্দেহ করা হয়েছে। এনেকে মোট গেটের পর দুটো লড়া সোমাল, মোট সিসি ক্যামেরা আছে ভিতর, ক্যামেরাত দেখি মানে তারমানে ওলাই আহিল বাইরে। ওলাই আহি দরজার মুখত সুদিছে যে রাজডেকার ঘর কোনটো। মতো রাজডেকা এইজনে হয়, রাজডেকার ঘর মূল নেক্সট গেট আর এইবুলি কোয়ার লগে লগে মোর মুখত ধরেছে, মুখত ধরে মোক পেলাই দিছে, পেলাই দি খুন্দিয়াইছে মো। আর খুন্দিয়াই থাকতে দুজন লড়া খুন্দিয়াই থাকতে মানে বিলু এটা কাটা কেনবাকে মোর হাতখন এরা যাত মেটা যেটা মারিলো যেটা মোর হাতখন খোলা গল। মোর তাতে আকো ভাড়াঘর ছোয়ালী কিছু থাকে, তেতিয়া মই চিঁড় দিল, হেই রীতা হে রীতা বলে চিঁড় দিল। ছোয়ালীবোর যেটা আহিলে বেশি বয়সস্থ লড় নাই আমার এই ভাইটি হাতর নিচিনা বয়স লড়া ঘর মূল কিনারতে একলগে এই জুনিয়র কলেজের অপোজিটের যে গলি তারপর গিয়ে ফার্স্ট গলি সেকেন্ড ঘর কিয় করলে মানে নিজে নজান ডকাত বলেই ভাবিছ, নহলে মানে মুখত ধরে ইহতে মো মারিবলে চেষ্টা করবো। এজাহার দিলে নাকি? এজাহার দিলো।